বন্ধুগণ, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা অসাধারণ সায়েন্স ফিকশন মুভি নিয়ে কথা বলবো, আর যে মুভিটির নাম হলো মুনফল। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা কিছু অ্যাস্ট্রোনটকে দেখতে পাই যারা তাদের স্পেসশিপ মেরামত করছিল, আর তাদেরকে শাটারের ভেতর থেকে জোসেন দ্য ফোল্ডার বা জো নামের একজন কমান্ড করছিল। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই তাদের যোগাযোগ ব্যবস্থা ডিসকানেক্ট হয়ে যায়। তখন সেখানে ব্রায়ান খেয়াল করে তাদের দিকে কোনো একটা জিনিস খুবই দ্রুত ছুটে আসছে, আর এগুলো মূলত এক ধরনের ন্যানো ক্রিয়েচার ছিল। আর ওই ক্রিয়েচার গুলোর সাথে ওরা আর ওই স্যাটেলাইট জুড়ে ধাক্কা খায়। তখন ব্রায়ানের পার্টনার ওইখানে স্পেসে হারিয়ে যায়। সেখানে ব্রায়ান অনেক কষ্ট করে সে শাটারের ভেতরে যেতে সক্ষম হয়, আর ব্রায়ান শাটারের ভেতরে জোকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তখন ব্রায়ান তার পার্টনারের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপর ব্রায়ান এন্ড জোকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন ওই ক্রিয়েচার গুলো চাঁদের উপর আজব ধরনের একটা গর্ত খুঁড়তে থাকে। তারপর দৃশ্যের শিফট হয়ে 18 মাস পরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা ব্রায়ানের ওয়াইফকে দেখতে পাই। টিভিতে দেখছিল নাসা ব্রায়ানকে টার্মিনেট করে দিয়েছে, মানে তাদের কাছ থেকে বের করে দিয়েছে। মূলত ওই স্পেসে যে ইনসিডেন্টটা হয়েছিল ওইটার কারণেই ব্রায়ানকে বের করে দেওয়া হয়। সেখানে নাসা ব্রায়ানের দেয়া স্টেটমেন্ট ওইসব ন্যানো ক্রিয়েচারের কথা একদম বিশ্বাস করছিল না। অন্যদিকে ব্রায়ানের ওয়াইফও তার থেকে ডিভোর্স নিয়েছিল, আর সে তার ছেলে সনিকে নিয়ে অন্য শহরে শিফট হতে চলেছিল, কারণ ওই ইনসিডেন্টের পর তাদের কাছে কোনো বাড়িও ছিল না। তারপর আমাদের আরো 10 বছর পরের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমরা কেজি নামের একজনকে দেখতে পাই যে চাঁদে ঘটে যাওয়া সকল অ্যাক্টিভিটি একত্র করছিল। তখন কেজি চাঁদ আর তার ভাইটাল ডিস্টেন্সের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়, আর এর ফলে কেজি তাড়াতাড়ি নাসার কাছে কল করে আর বলে, আমি নাসার ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই। তখন জোর কাছেও নাসা থেকে কল আসে। তারপর সে সকাল সকাল রেডি হয়ে তার কাজের জন্য বেরিয়ে পড়ে, আর জো যখন স্পেস সেন্টারে পৌঁছায় তখন জো চাঁদে ঘটে যাওয়া কিছু আজব অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারে, আর জো সেখানে জানতে পারে চাঁদের অরবিট সিস্টেম চেঞ্জ হচ্ছে। অন্যদিকে কেজির কথা নাসার লোকেরা একদম সিরিয়াস ভাবে নিচ্ছিল না। আর তারপর কেসি ব্রায়ানের সাথে দেখা করতে যায়, আর ব্রায়ানের কাছে গিয়ে কেসি তার কাছে চাঁদ সম্পর্কে যে সব ইনফরমেশন ছিল সবকিছু খুলে বলে। সে তাকে বলে চাঁদ তার অরবিট থেকে বের হয়ে গেছে, কিন্তু ব্রায়ানের কাছে এসব কিছু একটা মজা মনে হচ্ছিল। তখন কেজিকে গার্ডস সেখান থেকে বাইরে নিয়ে যায়, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার আগে কেজি ব্রায়ানকে তার পেপারগুলো দিয়ে যায়। তারপর কেজি তার মার কাছে যায়, মায়ের কাছে গিয়ে কেজি সবকিছু খুলে বলে। শুধুমাত্র কেজির মাই মূলত কেজির কথা বিশ্বাস করত। তারপর আবার আমাদেরকে স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে জোর সহকারী তাকে বলছিল আমাদের হাতে মাত্র 3 সপ্তাহ সময় রয়েছে, তারপর চাঁদের ছোট ছোট টুকরো মাটিতে পড়তে শুরু করবে। এখন তাদের কাছে একটা উপায় রয়েছে, তাদেরকে চাঁদে যেতে হবে আর তাদেরকে দেখতে হবে ওই গুহাতে মূলত কি হচ্ছে। অন্যদিকে ব্রায়ান ও টিভিতে খবর দেখতে পায় যে চাঁদ তার অরবিট থেকে বাইরে চলে এসেছে, আর এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ার ফলে মানুষ অনেক আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ব্রায়ান ও এসব নিউজ দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর ব্রায়ান কেসির ওয়েবসাইট ভিজিট করে, আর অন্যদিকে আমরা দেখতে পাই নাসার লোকেরা একটা স্পেসশিপ চাঁদে পাঠায়। তারপর ওরা চাঁদে গিয়ে বড় গর্তটাকে খুঁজে বের করে আর ওইটার ভিতরে একটা ডিভাইস পাঠায়। অন্যদিকে ব্রায়ান কেজির সাথে দেখা করে, ব্রায়ান কেজিকে জিজ্ঞেস করে তুমি এসব সম্পর্কে কি করে জানতে পারলে। কেজি তখন তাকে বলে সে অনেক বছর ধরে এগুলো নিয়ে স্টাডি করছে। অন্যদিকে ওই ডিভাইসটি 25 কিলোমিটার গিয়ে থেমে যায় আর আপনা আপনি উপর আসতে শুরু করে। তখনই হঠাৎ ওই গর্ত থেকে ন্যানো ক্রিয়েচার গুলো বের হয়ে ওই প্রেসশিপের উপর আক্রমণ করে, আর ওই প্রেসশিপে থাকা সবাইকে সেখানে মেরে ফেলে। জো এসব দেখে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না আসলে এগুলো কি। অন্যদিকে আমরা দেখতে পাই চাঁদের গ্র্যাভিটি বাড়ার ফলে সমুদ্রের পানিও শহরের দিকে আসতে শুরু করেছিল, আস্তে আস্তে এটা আরো ভয়ানক আকার ধারণ করতে শুরু করে। সেখানে ব্রায়ান কোনো মতে কেসিকে বাঁচিয়ে নেয়, নাসার ডাইরেক্টর এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ও ওর ফ্যামিলিকে কল করে জানায় ওরা এখান থেকে অন্য কোথাও চলে যাবে। তখন জো তার ডাইরেক্টরকে বলে আপনি কি এখন এখান থেকে পালিয়ে যাবে, আর তুমি হয়তো বা কিছু কথা আমার থেকে লুকাচ্ছ। তখন ওই ডাইরেক্টর বলে তুমি যদি নাসা সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে একটা লোকের সাথে দেখা করো, আর এটা বলে ওই ডাইরেক্টর জোকে তার কার্ড দিয়ে দেয়। তারপর জো ওই জায়গায় যায় যেখানকার কথা ওই ডাইরেক্টর বলেছিল। সেখানে গিয়ে জো কিছু পুরনো রেকর্ড চেক করে। তখন জো ওই রিপেয়ার মেশিনের ফুটেজে ওই ন্যানো ক্রিয়েচার গুলোকেই দেখতে পায়। সেখানে জোয়ের সাথে হোল্ডেন ফিল্ড নামক একটা লোকের দেখা হয়। ওই লোকটি তখন জোকে 1996 সালের কথা বলে। ওই সময় লোকেরা চাঁদে একটা আজব জিনিস দেখতে পেয়েছিল, যেটা ছিল মূলত এক ধরনের লাইটের মতো, কিন্তু নাসা
এই কথাটা সবার কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিল। আর এই মিশনটা মিশন রিপেয়ারের সাথে সংযুক্ত ছিল, মানে যে মিশনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ব্রায়নও যখন এই সত্যিটাকে প্রকাশ করতে চেয়েছিল তখন ওকে পাগল বলে কাছ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর জো এই বিষয়টা নিয়ে মিলিটারিদের সাথে কথা বলে, যেখানে জোর এক্স হাজবেন্ডও কাজ করত। তখন ও জোয়ের একটা কথা শুনতেও রাজি ছিল না। তারা চাইছিল মূলত নিউক্লিয়ার পাওয়ারের সাহায্যে চাঁদকে ধ্বংস করে দিতে, কিন্তু এর ফলে পৃথিবীতেও ক্ষয়ক্ষতি হতে পারে। তারপর জোয়ের এক্স হাজবেন্ড বলে, তোমাদেরকে এখান থেকে কলোরাডো চলে যাওয়া উচিত। তারপর দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদেরকে ব্র্যান এবং কেসিকে দেখানো হয়। সেখানে কেসি ব্র্যানকে বলে, তুমি মূলত স্পেসে এলিয়েন টেকনোলজিকে দেখেছিলে। তখন ব্র্যান বলে, ওই এলিয়েনরাই আমার বন্ধুকে মেরে ফেলেছে। অন্যদিকে জোয়ের মনে পড়ে হোল্ডেন ফিল তাকে একটা ডিভাইস সম্পর্কে বলেছিল, মূলত ওই ডিভাইসের মাধ্যমে ন্যানো ক্রিয়েচারদের মারা যেত। আর এই সবকিছু জো তার এক্স হাজবেন্ডকে বলে। অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি লোক ব্র্যান্ডকে নিতে আসে। তারা সেখান থেকে ব্র্যান এবং কেসিকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর তারা গিয়ে জোয়ের সাথে দেখা করে। তখন জো ব্র্যান্ডকে বলে, চাঁদে একটা 25 কিলোমিটার গভীর গর্ত রয়েছে। তারপর সে একটা ভিডিও ফুটেজও দেখায় যেখানে ওদের টিম মেম্বারকে ওই ন্যানো ক্রিয়েচার গুলো মেরে ফেলেছিল। তখন জো ব্র্যান্ডকে বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তারপর একটা মিউজিয়াম থেকে তাদের শাটার বাইরে আনা হয়। তারপর এয়ারফোর্সের লোকেরা ওই ডিভাইসটাকে নিয়ে আসে, যেটার মাধ্যমে মূলত ওই ন্যানো ক্রিয়েচারদের মারা যায়। তারপর ব্রায়ান তার প্ল্যান সবার সাথে শেয়ার করে। তারপর তাদের শাটারকে যেখান থেকে লঞ্চ করা কথা ছিল সেখানে একটা বড় ভূমিকম্প আসে। আর তখন আবার কেসি তাদের অ্যাক্টিভিটিতে কিছু পরিবর্তন খেয়াল করে। অন্যদিকে তারা জানতে পারে ভূমিকম্পের ফলে তাদের শাটার নষ্ট হয়ে গেছে। তারপর জো স্পেসটাকে খালি করার অর্ডার দিয়ে দেয় আর সবাইকে কলোরাডোতে চলে যেতে বলে, যেখানে মূলত একটা বাংকারে সবাই আশ্রয় নিতে পারবে। তারপর কেসি জোয়ের কাছে যায় আর কেসি জোকে বলে, যাদের গ্র্যাভিটেশনাল দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আমাদেরকে দ্রুত মিশন শুরু করতে হবে। কিন্তু তখন জো তাকে বলে, মিশন তো ওভার হয়ে গেছে। তারপর জো ব্রায়ানের কাছে যায়, ব্রায়ানকে গিয়ে বলে, স্পেসে শুধুমাত্র আমরা দুইজন যাব। কিন্তু ব্রায়ানের সেখানে আরেকজনের প্রয়োজন ছিল আর তাই সে কেজির কাছে সাহায্য চায়। তারপর জো এবং ব্র্যান তাদের বাচ্চাদের সাথে দেখা করে। তারা দুইজন তাদের বাচ্চাদের গুড বাই জানায়। তারপর তাদের বাচ্চারা সেখান থেকে একসাথে কলোরাডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কেজিও তার মাকে খবর দেয় সে স্পেসে যাচ্ছে। তখন কেজি ওয়ার্কারকে বলে তার মায়ের খেয়াল রাখার জন্য। অন্যদিকে চাঁদের গ্র্যাভিটি অনেক বেড়ে যাওয়ার কারণে চাঁদ সবকিছুকে তার দিকে টানতে শুরু করেছিল। তখন জো এবং ব্র্যান কোনো মতে তাদের শাটারকে টেক অফ করতে সক্ষম হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই রেড অ্যালার্ট আসতে শুরু করে। তখন তাদের শাটারের স্পিড কম হতে শুরু করে। তারপর তারা থ্রেশার্সকে আলাদা করে দেয় শাটারটাকে হালকা করার জন্য। আর তারপর তারা স্পেসে পৌঁছাতে সক্ষম হয়। অন্যদিকে চাঁদের ছোট ছোট টুকরো পৃথিবীতে পড়তে শুরু করে আর চাঁদ পৃথিবীর একদম সামনে চলে এসেছিল। আর গ্র্যাভিটির সাহায্যে সবকিছু তার নিজের দিকে টানতে শুরু করে। অন্যদিকে জো ব্র্যান এবং কেসি চাঁদে পৌঁছে যায়। এখানে কেসি চাঁদের একটা ছবি তোলে আর ব্র্যান ওই ডিভাইসটাকে চাঁদের গর্তটার দিকে নেয় আর ইলেকট্রিসিটি অন করে আবার তার শাটারে ফেরত চলে আসে। তারপর ওরা দেখতে পায় ওই ন্যানো ক্রিয়েচার গুলো ওই গর্ত থেকে বের হয়ে ওই ডিভাইসটাকে ঘেরে ফেলে। তখনই ওই ন্যানো ক্রিয়েচার গুলো আবার ওদের শাটারের দিয়ে আসতে শুরু করে আর এটা থেকে ব্র্যান সঙ্গে সঙ্গে কেজির ফোন অফ করে দেয় আর যার ফলে ওই ক্রিয়েচার গুলো সেখান থেকে চলে যায়। তখন ব্র্যান বলে, মিলিটারির লোকেরা চাঁদকে থামানোর জন্য বোমের ইউজও করতে পারে আর যদি এরকমটা করা হয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন বের হবে। আর তার আগেই ব্র্যান কিছু একটা করতে চাইছিল। তখন ব্র্যান বলে তাদের হাতে 2 ঘন্টার সময় রয়েছে। তারপর জো ব্র্যান এবং কেসি তারা 3 জন মিলে চাঁদের ওই গর্তের ভিতরে যায়। যেতে যেতে তারা একটা আজব জায়গায় গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ইলেকট্রিক লাইট অন করতেই ওই ন্যানো ক্রিয়েচার গুলো জেগে যায়। কেসি সেখানকার দৃশ্য দেখে অনেক খুশি হয় কারণ তার কাছে যেসব ইনফরমেশন ছিল সবকিছুই সত্যি ছিল। কিন্তু হঠাৎই ওই ন্যানো ক্রিয়েচার গুলো ওদের উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই একটা গ্রিন লাইট ওদের শাটারটাকে টেনে ভিতরে নিয়ে যায়। এখানে মনে হয় কেউ একজন ছিল যে মূলত ওই 3 জনকে ন্যানো ক্রিয়েচারদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল আর সেখানে তারা 3 জনই অজ্ঞান হয়ে যায়। তারপর তাদের 3 জনকে সেখানে স্ক্যান করা হয়। অন্যদিকে মিলিটারিরা নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে চাঁদকে ধ্বংস করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। তখনই জোয়ের এক্স হাজব্যান্ড জানতে পারে যে জো স্পেসে রয়েছে। এখন যদি নিউক্লিয়ার
ওয়েপেন দিয়ে চাঁদকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তার এক্স ওয়াইফ মারা যাবে। অন্যদিকে স্পেসে জো এবং কেসির জ্ঞান ফিরে আসে। তারা খেয়াল করে সেখানে অক্সিজেন রয়েছে, কিন্তু সেখানে তারা ব্র্যান্ডকে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই তারা সেখানে ব্র্যান্ডকে খুঁজতে শুরু করে। তারপর সেখানে একটা দরজা খুলে যায় আর তারা ভয়ে ভয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করে। এখানে এমন মনে হচ্ছিল যে কেউ একজন গাইড করে ওদেরকে ভেতরে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই ব্রায়নেরও জ্ঞান ফিরে আসে। সেখানে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যার মধ্যে মূলত ওর ছেলে সোনির সব স্মৃতি রয়েছে। তখন ব্রায়ন ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ওই বাচ্চাটা বলে, আমাকে বানানো হয়েছে, ওরাই আমাকে বানিয়েছে যারা তোমাকে বানিয়েছে। সে সেখানে ব্রায়নকে বলে, বিলিয়ন বছর আগে সেখানে লোকেদের সিভিলাইজেশন দ্রুত বাড়ছিল, ওই লোকগুলো টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স ছিল, তারা স্পেসে নিজস্ব ঘর বানাতে শুরু করেছিল। এখানে যুদ্ধ বা মারামারির কোনো নামও নিশান ছিল না, আর এ পুরো দুনিয়াটাকে কন্ট্রোল করত একটা কম্পিউটার সিস্টেম। আর একদিন তাদের বানানো সিস্টেমই তাদের বিরুদ্ধে চলে যায়, আর ওইগুলো যেসব জিনিসকে তাদের বিপদ হিসেবে মনে করত সেগুলোকে ধ্বংস করে ফেলতো। তারপর আবার ওই ছোট্ট ছেলেটা পরিবর্তন হয়ে সোনিতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু মূলত এটা আসল সোনি ছিল না, এটা মূলত একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম ছিল। তারপর ও ব্র্যান্ডকে বলে, ওরা তারপর গ্যালাক্সিতে বিভিন্ন সুরক্ষিত জায়গায় বসবাস করতে শুরু করে। এর সাথে তারা বড় বড় স্ট্রাকচার বানাতে শুরু করে যেটার ভিতরে প্রচুর পরিমাণে এনার্জি ছিল, আর এই স্ট্রাকচারগুলোর মধ্যে মূলত একটি ছিল চাঁদ। তারপর ওই ক্রিয়েচারগুলো চাঁদকে খুঁজে বের করে আর চাঁদের উপর আক্রমণ করে দেয়। আর এই ক্রিয়েচারগুলো মূলত ওইসব ইলেকট্রনিক জিনিসের উপরে টার্গেট করে যেগুলোতে অর্গানিক লাইট রয়েছে। তারপর ও ব্র্যান্ডকে বলে, ওর একটা মানুষের প্রয়োজন যে চাঁদ থেকে ওই ন্যানো ক্রিয়েচারগুলোকে সরাতে পারবে, আর এর ফলে চাঁদ আরেকবার তার অরবিটে চলে আসবে। তারপর আমরা ব্র্যান্ডকে দেখতে পাই যে অজ্ঞান অবস্থায় ছিল, সে মূলত স্বপ্নে এগুলো দেখছিল। তারপর কেসি আর জো এসে ব্র্যান্ডকে ওঠায়। তারপর ব্র্যান্ড তাদেরকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্রিয়েচারদেরকে মারতে হবে, তা না হলে পৃথিবীতে একটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। তারপর তারা তিনজন দেখতে পায় সেখানে যে টেকনোলজি ছিল সেটা তাদের শাটারকে ঠিক করে দিয়েছে। তারপর শাটার অন করার সাথে সাথে ওই ক্রিয়েচার গুলো ওদের শাটারের পিছনে। অন্যদিকে পৃথিবীতে প্রচুর পরিমাণে অক্সিজেনের অভাব দেখা দেয়, যার কারণে সবাই অক্সিজেন মাস্ক পরে নেয়, আর এই অক্সিজেনের অভাবে অনেক লোক মারাও গিয়েছিল। চাঁদের বড় বড় টুকরো পৃথিবীতে পড়ার কারণে পৃথিবীর অনেক ক্ষয়ক্ষতি হয়। তখন চাঁদও পৃথিবীর অ্যাটমসফিয়ারে চলে এসেছিল, আর এর ফলে মিলিটারির লোকেরা নিউক্লিয়ার ওয়েপেন অন করতে যাচ্ছিল, কিন্তু জোয়ের এক্স হাজব্যান্ড এটা করতে চাইছিল না, কারণ এটা করলে তার এক্স ওয়াইফ মারা যাবে। অন্যদিকে ব্র্যান্ড কেসি এবং জোকে বলে, তোমরা শাটার নিয়ে চলে যাও, আমি এই বোমটা নিয়ে এখানে স্পেসেই থাকবো। কিন্তু ব্র্যান্ড কিছু করার আগে কেসি ওই বোমটাকে নিয়ে তাদের স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়। তখন ক্রিয়েচার গুলো যখন ওর উপর আক্রমণ করে তখন কেসি বোমটাকে ব্লাস্ট করে দেয়। এদিকে জো আর ব্র্যান্ড শাটার নিয়ে চাঁদ থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই চাঁদ আস্তে আস্তে তার অরবিটে যেতে শুরু করে। তারপর জো ব্র্যান্ডকে বলে, পৃথিবী এখন পুরোপুরি সুরক্ষিত। তারপর সবার তাদের পরিবারের সাথে দেখা হয়। সেখানে সনি তার বাবার কাছে কেসির কথা জিজ্ঞাসা করে। তখন ব্র্যান্ড বলে, ওই দুনিয়াকে বাঁচিয়েছে। তারপর আমরা কেসিকে চাঁদে দেখতে পাই। কেসি চাঁদে তার মাকে দেখতে পায়। তখন কম্পিউটার অপারেটিং সিস্টেম কেসিকে বলে, তুমি এখন চাঁদের একজন হয়ে গেছো। তখন কম্পিউটার অপারেটিং সিস্টেম তাকে বলে, আমাদের এখন শুরু করতে হবে। তখন কেসি বলে, কি শুরু করতে হবে? আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আজকের মতো আমি যাচ্ছি, আল্লাহ হাফিজ।